আসসালামু আলাইকুম, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। বাইন্যান্সের নতুন আরেকটি ইভেন্ট, এখান থেকে ইনস্ট্যান্ট আপনি $10 পাবেন। বাইন্যান্স লার্ন অ্যান্ড আর্ন কিন্তু চলে আসছে, ঠিক আছে? আপনারা একটু দেখলে বুঝতে পারবেন, এই যে খেয়াল করুন, এখানে কিন্তু 24 আগস্ট, অর্থাৎ আগামীকাল কিন্তু এটা স্টার্ট হবে। আজকে 23 তারিখ, আগেভাগে ভিডিও করে দিতেছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। এখান থেকে কে কে পেমেন্ট পাবেন, পুরানো ইউজাররা পেমেন্ট পাবেন কি না, নতুন ইউজাররা পেমেন্ট পাবেন কি না, তো কীভাবে কী করতে হবে, এটু দুটো আমি দেখাই দেবো, সমস্যা নেই। কেউ লাগবে কি না, ফার্স্ট অফ অল বলে কি, কেওয়াইসি এখানে মাস্ট লাগবে। বাইন্যান্সের প্রতিটা অফারে কেওয়াইসি লাগে, বাইন্যান্সে কেওয়াইসি ছাড়া আপনি কোনো অফারে জয়েন করতে পারবেন না, এটা তো প্রত্যেকেই জানেন, ঠিক আছে? আর এখান থেকে কিন্তু আপনাকে জয়েন করতে হলে অবশ্যই কিছু কুইজের টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে, আর এগুলো কিন্তু একদম ফ্রিতে হয়ে থাকে, এগুলো কিন্তু কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগে না। আর আমার ভিডিওগুলো তো আপনারা জানেনই, আমি কোনো প্রকার ইনভেস্টমেন্ট সাইট শেয়ার করি না যেটাতে আপনাদের লস হয়, এগুলো তো একদম ফ্রি। আর এখান থেকে টোটাল আপনি $10 পাবেন, ওদের অফিসিয়াল নিউজটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। এখান থেকে এক্সাক্ট আপনি হচ্ছে $10 পাবেন, খেয়াল করুন। এখান থেকে আর $10 সমপরিমাণ 3টা টোকেন পাবেন, XRP টোকেন, LSK টোকেন আর BTTC টোকেন, ঠিক আছে? এই 3টা টোকেন পাবেন যেটার ভ্যালু থাকবে $10। এখান থেকে ফার্স্ট অফ অল কেওয়াইসি লাগবে, এটা তো বলেই দিছি। সেকেন্ড হচ্ছে অল ইউজার নাকি শুধুমাত্র নতুন ইউজার, এখান থেকে অল ইউজার কোনো সমস্যা নেই, এখান থেকে সবাই জয়েন করতে পারেন। তবে এখানে রিকোয়ারমেন্ট আছে, আমি বলে দিচ্ছি কী কী রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টগুলো হচ্ছে যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা এখান থেকে আপনি জয়েন করতে পারবেন, বাট FCFS মাথায় ঢুকছে কি, আসলে বুঝেন না বিষয়টা, বুঝে দিচ্ছি। অর্থাৎ ধরেন আমার অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট হচ্ছে ওল্ড অ্যাকাউন্ট, মানে আজ থেকে প্রায় 2 মাস আগে খুলছি, বা 1 মাস আগে খুলছি, বা 1 বছর আগে খুলছি, আমি কিন্তু জয়েন করতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট আমার জন্য FCFS, আমার জন্য FCFS, আমি কিন্তু আমি চাইলেই এটা যে আরও কয়দিন থাকবে, 22, 8, 24, 30, 6 দিন, আরও যে 6 দিন থাকবো, ওই 6 দিনের মধ্যে কিন্তু আমি জয়েন করতে পারবো না। আমাকে আগামীকাল দুপুর 1টার সময়, আগামীকাল ভালো করে খেয়াল রাখেন, আগামীকাল দুপুর 1টার সময়, ঠিক 1টার সময় এখানে জয়েন করতে হবে। সেটা হতে পারে 5 মিনিটও থাকতে পারে, 10 মিনিটও থাকতে পারে, তবে আগামীকাল দুপুর 1টার পর যারা অ্যাকাউন্ট করে কেওয়াইসি কমপ্লিট করবে তাদের জন্য অফারটা থাকবে 30 তারিখ পর্যন্ত। বুঝতে পারছেন কথাটা ক্লিয়ার কি? আমার মনে হয় ক্লিয়ার বোঝেন নাই, আবার বলে দিচ্ছি। যাদের ওল্ড অ্যাকাউন্ট আছে তারা আপনারা হচ্ছে আগামীকাল দুপুর 1টার সময় সময় পাবেন মাত্র 5 থেকে 10 মিনিট, ওকে? মাত্র 5 থেকে 10 মিনিট পাবেন কুইজের অ্যান্সারগুলো দেওয়ার, ওল্ড অ্যাকাউন্ট। আর নিউ অ্যাকাউন্ট যারা আছেন তারা আগামীকাল দুপুর 1টার পর যদি অ্যাকাউন্ট করে কেওয়াইসি করেন তাহলে সে থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত সময় পাবেন, অর্থাৎ 6 দিন সময় পাবেন। এই 6 দিনের মধ্যে আপনি যে কোডে অ্যাকাউন্ট করবেন সেই কোডে এলিজিবল, সেই কোডেই পেমেন্ট দিতে পারবেন, মানে এক একটা $10 করে, $10 করলে $100, $20 করতে হলে $200, ঠিক আছে? বাট সেইখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে, আপনি চাইলে আপনি এতগুলো অ্যাকাউন্ট করতে পারবেন না বাইন্যান্সে, সেটা আপনার যদি এক ফোনে হয় তাহলে কিন্তু আপনি বাস খাইবেন, কারণ এক ফোনে হলেই আপনি নট এলিজিবল। এক ফোনে যদি 2টা অ্যাকাউন্ট আগে খুলে থাকেন বা এখনও যদি খুলেন তাহলে আপনি ডিরেক্ট নট এলিজিবল, সাথে সাথে এলিজিবল কোনোভাবেই হবেন না। অর্থাৎ আপনার এখানে অ্যাকাউন্ট করতে হলে ফুল ফ্রেশ একটা মোবাইল লাগবে, যেখানে আপনার এর আগে কোনো প্রকার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা হয় নাই, সেখানে অ্যাকাউন্টটা খুললে জাস্ট আপনি কেওয়াইসিটা করবেন। কেওয়াইসিটা করার পর তারপরে হচ্ছে আপনার কী বলে ওটাকে, এখান থেকে এলিজিবল হবেন এবং রিডিম করবেন, মানে ক্লেম করবেন, আর হচ্ছে কুইজের অ্যান্সারটা দেবেন। কুইজের অ্যান্সারগুলো কোথায় পাবেন সেটা তো অবশ্যই প্রতিটা ভিডিও আমাদের বলা থাকে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পাবেন, কারণ টেলিগ্রাম চ্যানেল ছাড়া কোথাও কুইজের অ্যান্সার দেওয়া অসম্ভব। এটা কিন্তু আগেরবারে পেমেন্ট প্রুফ, খেয়াল করুন, এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট কিন্তু পোলাপ্যান নিয়ে চলে দেখেন, এবং আমাদের টেলিগ্রামে কুইজের অ্যান্সারগুলো কিন্তু এই যে দিয়ে দিয়েছিলাম, এই যে কুইজ অ্যান্সারে ক্লিক করলে এই যে দেখেন কুইজের অ্যান্সারগুলো আগেরবারেগুলো ছিল, ঠিক আছে? এইবার যেগুলো নতুন আসবে সেগুলোও দেওয়া হবে। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের অফারগুলো মিস করেন তারা দেখেন এই যে আফসোস করবেন, এই দেখেন এক ভাই কিন্তু $26 পেমেন্ট পেয়েছে, অর্থাৎ বর্তমান ভ্যালু অনুযায়ী 3000 টাকার মতো আর কি, ঠিক আছে? কারণ 110 টাকা প্লাস এখন 1-1টা ডলার, বুঝতে পারতেছেন, কারণ অফারগুলো মিস করা যাবে না। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রোভাইড করা আছে, অবশ্যই জয়েন করে রাখবেন এবং অ্যাক্টিভ থাকবেন। কালকে ঠিক দুপুর 1টার আগে, 1টার 10 মিনিট আগেই অ্যান্সারগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? কুইজের অ্যান্সারগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে, টেলিগ্রাম চ্যানেল থেকে দেখে দিয়ে সুন্দরভাবে কুইজের অ্যান্সারগুলো দিয়ে দেবেন। এখন কোথায় কুইজের অ্যান্সার দেবেন সেটা তো কোয়েশ্চেন আসতে পারে, তাই না? সো কুইজের অ্যান্সারটা কোথায় দেবেন আমি দেখাই দিচ্ছি, সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন। বাইন্যান্স অ্যাকাউন্টে আপনি লগ ইন করে রাখবেন, বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনি যে ব্যানারটা পাইতেছেন এই ব্যানারের উপর ক্লিক করে দেবেন। এই ব্যানারের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে নট এলিজিবল হওয়ার মানে হয়েছেন কিনা এটা দেখবেন কীভাবে, সেটা কীভাবে বুঝবেন, এই যে এখানে দেখেন ইউ মে নট এলিজিবল টু দ্য অ্যাক্টিভিটি ইউর অ্যাকাউন্ট ফেল টু পাস দ্য রিস্ক অ্যাসেসমেন্ট, যাই হোক অ্যাসেসমেন্ট, যাই হোক কী বলতে সেটা আমার উচ্চারণ আমি আসতেছে না। তো এখান থেকে আমার ফোনে আমি এর আগে 2টা না 4টা অ্যাকাউন্ট করেছিলাম আমার এক ফোনে, ঠিক আছে? এটা তাও 6 মাস না 1 বছর আগের করার কথা। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এখানে ওদের লার্ন অ্যান্ড আর্নে জয়েন করেছিলাম, এখান থেকে রিওয়ার্ড সেন্টারে দেখাই,
তো এখান থেকে দেখাবে। আমি কিন্তু নট এলিজিবল ছিলাম, কারণ আমি এক ফোনে একাধিক অ্যাকাউন্ট করছিলাম, আমি কিন্তু ওদের রুলস ভঙ্গ করছিলাম। আপনিও যদি এক ফোনে একাধিক অ্যাকাউন্ট করে থাকেন তাহলে ভাই এখানে জয়েন করার কোনো প্রয়োজন নাই, আপনার একটা ফুল ফ্রেশ অ্যাকাউন্ট লাগবে, কোনো প্রকার সেইখানে কোনো এক ফোনে দুইটা অ্যাকাউন্ট থাকা যাবে না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনি যদি পারেন তাহলে এক ফোনে একটা অ্যাকাউন্ট করবেন, তাহলে আপনি এখানে নট এলিজিবল হবেন না। আর নট এলিজিবল হয়েছেন কিনা সেটা দেখবেন হচ্ছে আপনার যদি এইখানে এই লেখাটা না আসে, এই লেখাটা যদি আপনার না আসে তাহলে আপনি বুঝবেন যে আপনি এলিজিবল, অর্থাৎ আপনি জয়েন করতে পারবেন এবং আপনি এখান থেকে পেমেন্টটাও পাবেন, ঠিক আছে? এতে দেখেন একটা কোশ্চেনের ইয়া দেওয়া আছে, একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, তারপরে এখান থেকে আরেকটা দেওয়া আছে, এখান থেকে আরেকটা দেওয়া আছে, এখান থেকে আরেকটা দেওয়া আছে, এবং এখান থেকে আরেকটা দেওয়া আছে, এখান থেকে আরও দেওয়া আছে। আপনি যদি এগুলো দিতে পারেন, প্রত্যেকটা দিতে পারেন, তাহলে আপনি প্রতিটাই দিবেন, প্রতিটা দেওয়ার জন্য আপনি আরও এক্সট্রা রিওয়ার্ড পেতে পারেন আর কি, নট শিওর বাট পেতে পারেন। এবং কথা হতে পারে ভাই, আপনি তো দেখালেন যে এলএসকে এসকেল, আচ্ছা দেখাই দিই দাঁড়া, এলএসকে বিটিটিসি অ্যান্ড এক্সআরপি, ঠিক আছে? এখন এতগুলো কেন, এতগুলো কেন? যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা মেবি সুযোগ পাবেন এই যে এখান থেকে শিপ টোকেন নেওয়ার, তারপরে হচ্ছে এগুলো তো নতুন, এই যে এক্সআরপি, এলএসকে আর হচ্ছে এসকেএল, এই তিনটা নতুন, তারপরে পিএক্সি নেওয়ার বা হচ্ছে ইউএমএ নেওয়ার, তা হচ্ছে এসটি পিটি বিএনডি রান টোকেন, এগুলো মেবি নেওয়ার আপনি অপরচুনিটি আছে বা আপনি নিতে পারেন। সো এখন কথা হচ্ছে ভাই এগুলার অ্যান্সার কোথায় পাবেন? আমি তো শুধুমাত্র দেবো হইতেছে এই যে এইটার অ্যান্সার, এইটার অ্যান্সার আর এইটার অ্যান্সার, কিন্তু বাদ বাকি যে অ্যান্সারগুলো সেটা কোথায় পাবেন সেটা কোনো টেনশন নেই, সেটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। অর্থাৎ এর আগের বার যখন অফারগুলো আসছিল তখন কিন্তু দিছিলাম এসটিপিটি, ধরেন আপনার এসটিপিটির দরকার, আপনার এসটিপিটি ইয়ে দরকার, কী বলো ওটাকে, কুইজের অ্যান্সারের দরকার, ঠিক আছে? কুইজের অ্যান্সারগুলো কিন্তু এসটিপিটি কুইজের অ্যান্সার এখানে দেওয়া আছে, এখানে একটু উপরে দিকে আসলেই দেখতে পারবেন, দেখে দিই, আচ্ছা একটু উপরে আছে, এসটিপিটি দেওয়া লাগবে না আপনাদের, মেবি আপনাদের সবচেয়ে বেশি দেওয়া লাগে বিউএসডি, যাদের নতুন অ্যাকাউন্ট খোলে না তারা বিউএসডি দেয় আর কি, আমি সব থেকে বেশি দেখছি বিউএসডি দেওয়া লাগে। তো এখান থেকে উপরের দিকে যাবেন, উপরের দিকে যাবেন, আরও যাবেন, বিউএসডি অ্যান্সার দেওয়া আছে, অবশ্যই দেওয়া আছে আমাদের চ্যানেলে, আমি দেখাই দিয়েছি, জাস্ট টু মিনিট, একটু ওয়েট, একটু ওয়েট, যদি বিএসডি সার্চ দিলে এখানে না আসে তাহলে শিব লিখে সার্চ দেবেন, কারণ শিবেরটা দেওয়া আছে আর শিবেরটার মধ্যে বিএসডি দেওয়া আছে, সেরকম সমস্যা নেই, শিব লিখে সার্চ দেবেন চ্যানেলে আসার পর, ঠিক আছে? আমি এগুলার অ্যান্সার দেবো না, এগুলার অ্যান্সার আগেই দেওয়া আছে, কারণ এগুলো দিলে এবার ভ্যাকা চেকা বেজে যাবে, বলে পেন আউল হয়ে যাবে, বুঝতে পারবো না কিছু। এই যে দেখেন বলছিলাম না শিব আর বিএসডি একসাথে দেওয়া আছে, এই যে এটা হচ্ছে বিএসডির অ্যান্সার, এই যেগুলো হচ্ছে বিএসডির কোয়েশনের অ্যান্সার, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে শিবের কোয়েশনের অ্যান্সার। আপনার যদি শিব আর বিএসডি প্রয়োজন হয়, আমার জানা মতে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তাদের প্রয়োজন হতে পারে, তারা হচ্ছে আমাদের এই যে দেখেন শিব আছে, এই যে এখানে বিএসডিও আছে, ঠিক আছে? বিএসডি এদের যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে নিয়ে নেবেন। আর বাদ বাকি যেটা আছে এসটিপিটি বলেন, তারপর হইতেছে আরও কী কী আছে, এসকেএ, এসকেএল, এসকেএল, পিএক্সজি, এগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সব দেওয়া আছে, পিএক্সজি বলেন, এসকেএল সব দেওয়া আছে, ঠিক আছে? এই যে পিএক্সজি এগুলো কিন্তু দেওয়া আছে, তারপরে এসকেএল এগুলো দেওয়া আছে ভাই, চ্যানেল দেওয়া আছে, আপনি একটু দেখলেই বুঝতে পারবেন, চ্যানেলে এসে একটু সার্চ দিলেই বুঝতে পারবেন, ঠিক আছে? সব কিছুই দেওয়া আছে, সমস্যা নাই। তো এগুলো আমাকে কীভাবে ই দেবেন, ওই কুইজের অ্যান্সারগুলো দেবেন, প্রথমে যে এই যেখানে ঢুকবেন স্টার্ট কোর্সে ক্লিক করবেন, স্টার্ট কোর্সে ক্লিক করে তারপরে এখান থেকে এই অ্যারো বাটনে ক্লিক করবেন, এই অ্যারো বাটনে আরেকটা ক্লিক করবেন, আরেকটা ক্লিক করবেন, আরেকটা ক্লিক করবেন, তারপরে এখানে স্টার্ট কোর্স বা স্টার্ট সামথিং কিছু লেখা আসবে বা এখানেও আসতে পারে, ওইখানে ক্লিক করলে আপনাকে কুইজের অ্যান্সারগুলো দিতে হবে। সো আপনি যখন কুইজের অ্যান্সারগুলো দিতে দেবেন, এস এইচ আই বি শিব লিখে সার্চ দিলে এখানে চলে আসবে, এই যে উপরের দিকে গেলেই দেখতে পারবেন, এই যে। তো এখান থেকে কুইজের অ্যান্সারগুলো দেখে দেখে সুন্দরভাবে বসাই দেবেন, ঠিক আছে? আর এটা কিন্তু আগে পরে থাকতে পারে, ধরেন আপনার এখানে ইউজিং বিএনবি এটা আছে, কিন্তু ওইখানে এই অ্যান্সারটাই আপনার হচ্ছে কোয়েশ্চেনটাই 5 নম্বরে দেওয়া আছে, আপনি, আমি তো এখানে 1 নম্বর দিচ্ছি, ঠিক আছে? বাট এইভাবে থাকবে না, এভাবে নাও থাকতে পারে, ওইটা আপনি 5 নম্বরে থাকতে পারে। সো আপনি একটু দেখে দেখে মাথা খাটিয়ে বুঝে বুঝে দিয়ে দেবেন, ওকে, ঠিক আছে? সো আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর হ্যাঁ, এটা রিডিম কীভাবে করবেন, রিডিম করার তো লাগবে, তাই না? জয়েন করার পর, জয়েন করে ঠিক 48 ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন, এখান থেকে ম্যানেকনে ক্লিক করবেন, ম্যানেকনে ক্লিক করার পর এখান থেকে রিওয়ার্ড সেন্টারে ক্লিক করবেন, রিওয়ার্ড সেন্টারে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে রিডিম অপশনটা পেয়ে যাবেন, যারা যারা এলিজিবল হবেন। এখান থেকে খেয়াল করুন আমাদের কিন্তু এখানে হচ্ছে আপনার রিডিম অপশনটা আসবে, যেটা এখন রিডিম, রিডিম কিন্তু করে নিয়েছি একবার, এখান থেকে রিডিম অপশন আর পাবেন, রিডিমটা করে নেবেন, রিডিমটা করে নিলে আপনার এখানে সরাসরি এই যে এই ওয়ালেটে চলে আসবে, এই ওয়ালেট থেকে আপনি সরাসরি বাইন্যান্সের মাধ্যমে সেল দিতে পারবেন। কীভাবে সেল দেবেন সেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আরেকটা ভিডিও প্রোভাইড করে দেবো, কীভাবে পিটিপির মাধ্যমে সেল দিতে হয় তাহলে আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি, ওকে? সো আজকে ভিডিও পর্যন্ত, ভালো লাগছে লাইক দিবেন, আল্লাহ হাফেজ।
আর আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আরেকটা অফার আছে, ইনস্ট্যান্ট অফার, সেটাও সরাসরি বাইন্যান্সে পেমেন্ট করবে, এই যে এটা দিয়ে দিছি। এটা জয়েন করতে হলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো রাখেন, এটা যখন সার্ভার ঠিক হবে তখন আমি ভিডিও দেবো, কারণ এখন ভিডিও দিলে তো সার্ভার ঠিক নেই, আপনি জয়েন করতে পারবেন না, লাভ নেই, এই জন্য এখন ভিডিও দিতেছি না, এটা যখনই সার্ভার ঠিক হবে তখন আমি ভিডিও দিয়ে দেবো। ওকে, ধন্যবাদ সবাইকে ভিডিও ফুল দেখার জন্য।